যেসব পোশাক কারখানা ঋণ খেলাপি নয় তারা বেতনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাবেন। এতে শ্রমিকদের বেতন না পাওয়া নিয়ে কোনো শঙ্কা থাকবে না। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। বৈঠক শেষে তারা জানান, পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। আগামী শনিবার থেকে পুরো দমে সব কারখানা চালু হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে কেউ সহিংসতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। যেই ক্লায়েন্টের তার হয়তো ক্লাসিফাইড আছে বা যার লিমিট নাই, সেক্ষেত্রে হয়তো ব্যাংক তাকে এমনিতেও দিতে পারবে না। বাট বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন, যেটা যে স্যালারি লোন, এক মাসের স্যালারি লোনটা স্পেসিফিক্যালি বলা হয়েছে, এটা কোনো ব্যাংক না দিতে পারার কোনো কারণ নাই। বাংলাদেশ ব্যাংকে আজকে আমরা আবারও কথা বলেছি, তারা বলেছে যে সমস্ত ব্যাংক দিতে পারবে না, তাদের যদি কোনো সীমাবদ্ধতা থাকে তারা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাপোর্ট করবেন।